আমি আশ্চর্য হয়ে যাই সেই সময়ে যখন আমি দেখি যে আলেমদের বিরুদ্ধে মন্তব্যে নামে হলো রাস্তার নর্তকীরা আলেমদের বিরুদ্ধে কথা বলে নাস্তিকেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে ইউনিভার্সিটির আত্মস্বীকৃত কিছু নাস্তিকরা আলেমদের বিরুদ্ধে আলেমরা কথা বলবে এটা আমরা অবশ্যই মানতে রাজি আছি বলুক আলেমের মন্তব্য আলেম করতে পারে কিন্তু আলেমের মন্তব্য একজন জালিম করতে পারে না আলেমদের সম্মান কে দিয়েছেন আল্লাহ আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ আপনি একজন আলেমকে সম্মান করবেন কিসের কারণে আস্তে বলুন কিসের কারণে আমি তাকে সম্মান করি না কোরআনকে সম্মান করি কোরআনকে সম্মান করি আমি তাকে সম্মান করি কোরআনকে প্রশ্ন করুন কোরআন তুমি বলে দাও এই পৃথিবীতে কোন বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় কোন বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহ কোন মন্ত্রীর নামও নিলেন না কোন রাষ্ট্রপতির নামও নিলেন না কোন পেশাজীবীর নাম নিলেন না কোন ব্যবসায়ীর নাম নিলেন না আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নামটাই নিয়েছেন যে বান্দার ব্যাপারে আমার রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আর আল্লাহ ওলামাদের ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দার ভিতরে সেই বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা নাকি আলেম উলামা জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য সমাজে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি কারা আস্তে বলবেন না কারা আর তারা যদি সবচাইতে জুলুমের শিকার হয় তাহলে ভাবতে হবে এটা রহমতের সমাজ না জুলুমের সমাজ আস্তে কিসের সমাজ জুলুমের সমাজ একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবেন আল্লাহর কসম করে বলি এখানে সব দলের ভাইরা এসেছেন আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন আপনি যে দলটাই করেন না কেন কিন্তু জুলুমের বিরুদ্ধে সবার কথা বলার দরকার আছে না নাই যেটা জুলুম হ্যাঁ সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন এই চরিত্র যার মধ্যে তৈরি হবে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন আমার দেশে অধিকাংশ জায়গায় সত্য চলে না মিথ্যা চলে আস্তে সত্য চলে না মিথ্যা চলে মিথ্যা চলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ ছোট হৃদয়ের কি হৃদয়ের ছোট হৃদয়ের আল্লাহ মানুষের তিনটা পদ গুণ এখানে তুলে ধরেছেন সূরাতুল মারিজের ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا মানুষ কেমন মানুষ হলো ছোট মনের যখন তার কাছে কোনো বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায় তখন সে ভেঙ্গে পড়ে মুচড়ে পড়ে বিপদ এসেছে সে হতাশ হয়ে যায় আল্লাহর প্রতি ও সে রাগ করে ফেলে এমন লোক বাংলার জমিনে নাই আসতে বলবেন না আছে না নাই কিন্তু বিপদটা দেন কে মাইয়ুরিদিল্লাহু বি খাইরান ইউসিব মিনহু আল্লাহ যার করলেন চান তাকে বিপদগ্রস্ত করেন বিপদ তো আল্লাহর পক্ষ থেকে আসে বিপদটা দেন কে যার জীবনে বিপদ আছে তার রহমত আছে আর যার জীবনে গুনাহ আছে তার হলো মুসিবত তার কি মুসিবত গুনাহ হলো মুসিবত গুনাহ হলো সমস্যা সবচেয়ে বড় সমস্যার চিন্তা আমরা করি না কিন্তু একটু বিপদ আসলে পরে আমরা ঘাবড়ে যাই বিপদ আসে কার পক্ষ থেকে বলুন আসতে বলবেন না কার পক্ষ থেকে একজন সাহাবী ইবনে মাসউদ যার তেলাওয়াতের সার্টিফিকেট রাসূল নিজে দিয়েছেন রাসূল বলেছেন ও সাহাবীরা আমার ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করে তখন আমার কাছে মনে হয় জিবরিল আমিন আমার কাছে যেন ওহি নাজিল করতেছেন সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন খলিফা ওসমানের শাসনামল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখার জন্য চলে এলেন একজন রাখাল ছিলেন সেই ইবনে মাসউদ একজন রাখাল ছিলেন তিনি ছাগল চড়াতেন উট চড়াতেন মেষ চড়াতেন সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশ গ্রহণ করেছেন উহুদে অংশ গ্রহণ করেছেন নবীর সঙ্গে হিজরত পর্যন্ত করেছেন সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ওসমানের আমলে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন দুনিয়া থেকে যখন বিদায় নেবেন বিদায় লগন যখন চলে আসলো
ওসমান নাদিরান হতাকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসলেন এসে বলছেন ওরে ইবনে মাসউদ তোমার কোনো সমস্যা আছে নাকি আমি রাষ্ট্রের তরফ থেকে কিছু ব্যবস্থা করব তোমার কোনো সমস্যা আছে নাকি সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন খলিফাতুল মুসলিমিন আমার সমস্যা হলো একটাই কি গুনাহ সমস্যা কি আমার সমস্যা হলো গুনাহ এবং ওসমান বলছেন ভাই ইবনে মাসউদ আমি তোমাকে ওইদিকে ইঙ্গিত করে প্রশ্ন করছি না তোমার কোনো চিন্তা আছে নাকি পরিবার নিয়ে এবার তিনি বললেন আমার চিন্তা একটাই কবরের চিন্তা কিসের চিন্তা বলে আমরা কি নিয়ে চিন্তা করি পরিবার নিয়ে চিন্তা করি ইবনে মাসউদ বলছেন আমার সমস্যা হলো গোনা আমার চিন্তা হলো কবর এবার তিনি বলছেন ইবনে মাসউদ তুমি বারবার ওইদিকে চলে যাচ্ছ কেন ইবনে মাসউদ আমি তোমাকে আমার খেলাফতের তরফ থেকে রাষ্ট্রের তরফ থেকে আমি তোমাকে কিছু দিতে চাই তোমার অনেকগুলো মেয়ে বাচ্চা আছে তাদের কিছু লাগবে নাকি ইবনে মাসউদ বলে ফেললেন আমিরুল মুমিনিন আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান পৃথিবীর কেউ করতে পারবে না আমার বড় চিন্তার সমাধান কেউ করতে পারবে না আপনি যা আমাকে দিতে চাচ্ছেন এই সমাধান আমি আপনার কাছ থেকে নিতে চাই না আমার সন্তানদেরকে আমি যা শিখিয়ে দিয়েছি আমার মেয়েগুলো প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সূরাতুল মুওয়াক্বিয়া পড়বে আমার সন্তানদের জিকিরের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবে একটু জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু আজকে আমাদের কি হলো আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা হলো আল্লাহ অন্য জায়গায় বলছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন لترفن الجحيم ثم لترفنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم جرب لي الله أكبر তোমাদেরকে একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে শেষ করে দিল একজনের দশটা গার্মেন্টস আর একজন চিন্তা করলো আমার পনেরোটা বানাতেই হবে আছে না নাই বলেন একজন বিশটা ফার্মের মালিক বিশটা প্রতিষ্ঠানের মালিক আমি দশ হাজার কোটি টাকার মালিক আরেকজন চিন্তা করতেছে সে যদি পনেরো হাজার কোটি টাকা হয় আমাকে আরো আরো দশ হাজার টাকা দশ হাজার কোটি টাকার মালিক বানা হতে হবে এখন এটা হওয়ার জন্য রাতকে যদি দিনও করা লাগে দিনকে যদি রাতও করা লাগে এমন চেতনার লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না ছেড়া নাই আমার দেশের কোনো কিছুর সংকট নাই আমার দেশের টাকার সংকট নাই সম্পদের সংকট নাই সবচাইতে বড় সংকট হলো বাংলার জমিনে নেতৃত্বের সংকট আসতে বলবেন না জোরে বলুন ঠিক কি না আমি কি আলোচনা চালিয়ে যাব কে উঠবেন না আমাকে উঠাইছেন দেরি করে আমি যেতে দেব না তো আমাকে দেরিতে উঠালেন কেন আমি যেতে দেব না ঠিক আছে না জোরে বলুন ইনশাআল্লাহ বসে থাকবো আমরা কষ্ট হচ্ছে না তো নেতৃত্ব সংকট চলছে আজ কেউ কাউকে মানে না একই দল করে কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আছে না নাই সম্মেলনের ডাক দেয় একই দলে হাজার হাজার সামনে চেয়ারে বসে চেয়ারে মানুষ বসে আর সিএনএ মারামারি করে আছে না নাই কেন হচ্ছে এগুলো কি জন্য হচ্ছে এগুলো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহু খায়রু মানুআ যখন তার সামনে কোনো কল্যাণ চলে আসে কল্যাণ পাওয়ার সঙ্গে সঙ্গে এসে কৃতজ্ঞতা না পোষণ করে সে অস্বীকার করে বলে এটা আমার কারণেই হয়েছে আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই কল্যাণ কে দেন আসতে বলবেন কল্যাণ কে দেন যদি কোনো বান্দা কল্যাণ পেয়ে থাকে সেই কল্যাণের জন্য বান্দার সবার আগে শুকর আদায় করতে হবে কার আসতে বলবেন না কার আমার বন্ধুগণ যে যে দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব নিয়ে প্রশ্ন একদিন করবেন কে প্রধানমন্ত্রী কে হলেন তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে মসজিদের ইমাম হলেন তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে পরিবারের আপনি স্বামী হয়েছেন
পরিবারের আপনি মুরব্বী হয়েছেন আপনার পরিবার নিয়ে প্রশ্ন করবেন কে আল্লাহ প্রশ্ন করবেন কোন বান্দা জবাব না দেওয়া পর্যন্ত যেতে পারবে না সবাইকে জবাব দিতে হবে একদিন কার সামনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন কোরআনের আলেম ছিলেন সব সময় তিনি কোরআন দিয়ে জবাব দিতেন যে কোনো প্রশ্ন যখন কেউ করত তিনি কোরআন দিয়ে উত্তর দিতেন একদিন তিনি রাতের আধারে 20 থেকে 25 জন কাফেলা নিয়ে তিনি হারামের দিকে যাচ্ছিলেন রাস্তার ভিতরে অন্ধকারের ভিতর ওমর ফারুক সামনে দাঁড়ায় গেছেন চিনতে পারছেন না চিনতে না পেরে প্রশ্ন করলেন এই কাফেলা কোন জায়গা থেকে আসি ভিতর থেকে অন্ধকার ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন মিন ফাজ্জিল আমিক সেই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে এই কাফেলা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন এই কাফেলার ভিতরে অবশ্যই একজন বড় আলেম আছে কোরআনের আয়াতে উত্তর দিচ্ছে এরপর আবার প্রশ্ন করলেন ঠিক আছে তোমরা আসতেছ প্রত্যন্ত অঞ্চল থেকে বা লোকটা কিন্তু যাবে কোথায় এবার ভিতর থেকে জবাব দিচ্ছে সেই লোকটা ইলা বাইতিল আতিক আমরা হারামের দিকে যাচ্ছি কোরআন দিয়ে যখন উত্তর দিল এটাও এবার ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন বড় একজন আলেম এখানে নিশ্চয় আছে এবার তিনি প্রশ্ন করেন ঠিক আছে কোরআন দিয়ে যেহেতু উত্তর দিচ্ছ কোরআন সম্পর্কে কিছু ইন্টারভিউ তোমাদের কাছ থেকে আমি নেব ইন্টারভিউ তিনি শুরু করলেন কোরআন সম্পর্কে তিনি প্রশ্ন করলেন ও কাফেলার যাত্রীরা আমি তোমাদেরকে কোরআন নিয়ে একটা প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন হলো তোমরা বলো তো কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা শ্রেষ্ঠ আয়াত কোনটা তোমরা বলো সঙ্গে সঙ্গে ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম কোন আয়াত বলেন বলুন 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 কোন আয়াত আয়াতুল কুরসি কুরসিয়ুন মানে কি এই যে চেয়ারে বসে আছে আমরা এই কুরসিয়ুন আরবিতে কি বলে কুরসিয়ুন বাংলাতে চেয়ার না বাংলাতে কেদারা না আমরা তো বাংলা পারি না এখন খালি ইংলিশ মারি